হ্যালো ভিউয়ার, বাংলারিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য সবচেয়ে সেরা অ্যান্ড্রয়েডের ফটো এডিটর অ্যাপটি শেয়ার করব, যে অ্যাপটি আমি বলবো যে দারুণ একটি ফটো এডিটর। আমরা সবাই জানি যে প্লে স্টোরের মধ্যে যখন আমরা ফটো এডিটর লিখে সার্চ করে থাকি, হাজার হাজার আপনার ফটো এডিটর পাওয়া যায়, এবং কোন অ্যাপটি ভালো খারাপ আমরা আসলে ব্যবহার না করলে বুঝতে পারি না। তো আমি বলবো যে যে অ্যাপটি আপনাদের জন্য আমি শেয়ার করব প্লে স্টোরের সবচেয়ে রেটিংয়ের দিক থেকে, আপনার ফটো এডিটরের কাজের দিক থেকে সবচেয়ে বেস্ট, এবং বেস্ট কেন সেটা আপনারা বুঝতে পারবেন যখন এই ভিডিওটা শেষ তক দেখবেন এবং আপনাদের অ্যাপটা সম্পর্কে জানবেন, তখনই আসলে বুঝতে পারবেন যে এই ফটো এডিটর অ্যাপটি কেন আপনার সবচেয়ে বেস্ট বললাম। তো এই ফটো এডিটর অ্যাপটি দিয়ে আপনি সরাসরি এখানে কি বলে আপনার সেলফিও তুলতে পারবেন। তো চলুন দেখে নিই অ্যাপটির কাজ কী। তো বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, এই দেখেন সাবস্ক্রাইব বাটনটি, আর অবশ্যই আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বেল আইকনটির মধ্যে টিক দিয়ে রাখবেন। তো চলুন দেখে নিই, প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে গিয়ে লিখবো এয়ার ব্রাশ। তো এয়ারব্রাশ ফটো এডিটর এই দেখেন, এখানে 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এই অ্যাপটি আপনার বেশি দিন হয় নাই, 4-5 মাসের মতো হবে, যখন আপনি আমি দেখছি যে মাত্র আপনার কত 5000 আর 10000 ছিল যখন ইনস্টল করি অ্যাপটি। তো এখন দেখেন 10 মিলিয়ন হয়ে গেছে, 10 লাখ। তো এখানে দেখেন রেটিংটা দেখতে পাচ্ছেন যে যে অ্যাপগুলো আপনার 5 থেকে 4.8, তো বুঝতে পাচ্ছেন রেটিং কেমন। তো খুবই দারুণ একটি ফটো এডিটর। তো ইনস্টল করবেন, ইনস্টল করার পর আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, আপনাদের যাদের ভালো লাগবে ইনস্টল করে নেবেন। তো এখানে অ্যালাউ করে দিবেন, তো অ্যালাউ করলে দেখেন এখানে বলবে যে আপনার সোয়াইপ করে নিতে। তো ক্যামেরা আছে, তো ক্যামেরা দিয়ে আপনারা চাইলে সরাসরি এখানে ফটো একটা তুলতে পারেন। তো আপনারা চেক করে নেবেন ফটো, মানে সবচেয়ে দারুণ ছবি উঠে এই ক্যামেরা বা এই ফটো এডিটর অ্যাপটি দিয়ে। তো ইন্টার দিবেন, ইন্টার দিয়ে দেখেন এখানে লাইব্রেরি দেখাচ্ছে আর ক্যামেরা দেখাচ্ছে। তো মেকআপ, তো এটা হচ্ছে আপনার মেকআপ করার জন্য এই অ্যাপটি আপনার বেস্ট। তো চলুন দেখে নিন কীভাবে আপনার ফটোটা এডিট করবেন একদম HD-ভাবে। তো লাইব্রেরিতে ক্লিক করব, অ্যালাউ করে দিব, অ্যালাউ করে দিলে দেখেন এখানে আপনার একটা ফটো সিলেক্ট করতে বলবে। তো আমি জাস্ট এই র্যান্ডমাইজ দেওয়া আছে এই একটা ফটো এখানে নিলাম। দেখেন এই ফটোটার আপনার একটা নিজের ফটো নিতে পারেন, তো আমি জাস্ট একটা এরকম একটা ফটো নিলাম। দেখেন এখানে অনেক মুখে দাগ বা আপনার ক্লিয়ার না ফটোটা, এই ফটোটাকে আমি কীভাবে একদম ক্লিয়ার করব এভরিথিং আপনারা দেখাবো। তো দেখেন এখানে আপনার বিউটিফায়ার মধ্যে যখন থাকবেন, তো এখানে দেখবেন যে মেজিকে ক্লিক করবেন, স্মুথ ফার্স্ট দেখেন স্মুথ। তো দেখেন এখানে দেখেন জাস্ট এক ক্লিকে আপনার ফটোটা একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন বিফোর আফটার দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন, মানে এটা হচ্ছে এক ক্লিক, আপনার কোনো কাজ করা লাগবে না, এক ক্লিকে আপনার ফটোটা যাবতীয় তারা মানে অ্যাপটা ডিটেক্ট করবে যে আপনার ফটোটার কোন দিকটা বা আপনার মুখে কোথায় দাগ আছে, এভরিথিং আপনার এখানে ডিটেক্ট করে দেখেন এখানে কেমন হয়ে গেছে। তো ইয়েস দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে আপনার আর চাইলে এখান থেকে স্মুথ, দেখেন এখানে আপনার ওয়াচ ডিমো আছে, তো আপনারা এখান বাড়া নিতে পারেন। দেখেন ফটোর মধ্যে আপনার কোনো জায়গায় যদি এরকম কি বলে আপনার কোন ধরনের দাগ থাকে তো মুখের মধ্যে, তো এরকমভাবে আপনারা এটা দিয়ে আপনার সোয়াইপ করে করে জাস্ট ক্লিয়ার করে নেবেন। তো বিফোর আফটার এরকম দেখে নিতে পারবেন যে ফটোটা আগে কেমন ছিল এখন কেমন। তো এটা হচ্ছে এরকম, তো জাস্ট আপনার ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন একমি আছে, একমি দিয়েও আপনার সেম একইভাবে এটার কাজ কি দেখে নিতে পারেন। এরকমভাবে আপনার দেখেন এরকম আপনার ফটোটার এভরিথিং আপনারা অটো দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। তো এরকমভাবে আপনার নিজের ছবিটা যখন নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে অ্যাপটার কাজটা কেমন। এই দেখেন হোয়াইটনার তো হচ্ছে আপনার যেই, এই দেখেন এখানে আপনার দাঁতের অনেকের দেখা যায় হয়তো বা যে কোনো কিছুই থাকতে পারে, তো দাঁতটা আপনার ক্লিয়ার করার জন্য হোয়াইটনারটা ব্যবহার করবেন। এই দেখেন আগে কেমন ছিল এখন কেমন, সরি এটা অবশ্য বেশি হয়ে গেছে, তো যাই হোক এরকমভাবে আপনারা করবেন। এই দেখেন আমি আবার দেখাই, তো হোয়াইটনারে যখন ক্লিক করব, তো এই দেখেন আগে কেমন ছিল আর এখন মানে দাঁতটাও ক্লিয়ার করে দিলাম। তো এরকমভাবে প্রত্যেকটা কাজ আপনার দেখে নেবেন, এখানে অনেক ধরনের কাজ আছে, এবং এই দেখেন ব্লুর করার অপশান আছে, তো ব্লুর কীভাবে করবেন এরকম, অবশ্যই এই ফটোটা ব্লুর করা যাবে না বিকজ ব্যাকগ্রাউন্ডটা আপনার সাদা। তো এরকমভাবে বিগনিটি আছে, আপনারা ফটোটার দেখেন বিগনিটি পিছনের দিকে একটু কালো করে দিতে পারেন। এই দেখেন আগে কেমন বর্তমান, তো এভরিথিং এরকমভাবে ফটোর ক্লিয়ার
বা এখন সুন্দর করে নিতে পারেন। তো মেকআপ আছে, এটা হচ্ছে মেয়েদের জন্য, বেসিক্যালি মেকআপ দিয়ে দিতে পারেন। যারা আপনার গার্লস আছেন তাদেরকে বলবো যে অ্যাপটার মাধ্যমে আপনার কোনো রকম মেকআপ ছাড়াই এটা এই অ্যাপটার মাধ্যমে যে কোনো ফটোকে মেকআপ দিয়ে দিতে পারবেন। দেখেন দারুণ মেকআপ আছে, তো আমি বলবো যে দারুণ অ্যাপ, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, এবং আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। ফিল্টার আছে, তো এরকমভাবে ফিল্টারের কাজ কি এদিন দেখেন, এখানে কত সুন্দর সুন্দর আপনার এডিটের অপশন আছে, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।